চলছে তোমাদের কোয়ারেন্টাইন, আর 1 week তো কোয়ারেন্টাইনে কেটে গেল, আর আমি আজকে বাড়িতে বসে আছি, তো ভাবলাম কিছু বানিয়ে নিই, দেখা যাক কি বানানো যায়। চলো চিকেন গ্রিল্ড বানাবো, এই তো আই হোপ এইগুলোতে হয়ে যাবে। তার জন্য আমরা দইও এনেছি, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমরা ইউজ করবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, দই, আর এটা কালী মির্চ। কালী মির্চ মানে গোলমরিচের গুঁড়ো। আর এখানে চিকেন আছে, চিকেনটাকে আমরা এবার একটু একটু করে মাঝখান থেকে কেটে কেটে দেবো। জানি না ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক কি মানে কেমন হয়। এতদিন আমি নিজে, এতদিন বলতে জাস্ট একটা ভিডিওই করেছি, তো তোমরা বেশি জানো না। প্রথমে আমরা 4 চামচ দই নেব, 1 2 3 4। দই দেওয়ার পর আমরা 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো, আর আন্দাজ মতো নুন, না সরি নুনের নুন দেবো না, গোলমরিচ দেবো। গোলমরিচ দেওয়ার পর এবার আমরা নুন দেবো, আন্দাজ মতো নুন দেবো। এগুলো সব হয়ে গেলে আমরা এটাকে ভালো করে মেখে নেবো, আই মিন পেস্ট করে নেব। মনে রাখতে হবে এটাকে আমাদের পেস্ট করতে হবে একদম মাখো মাখোভাবে। আই হোপ এটা হয়ে গেছে একদম। আই গেস এটা হয়ে গেছে, দেখে নাও একবার তোমরা। আস্তে আস্তে চিকেনগুলো আমি এইগুলোতে যাতে সব মশলা ঢুকে যায় সব এইটার সাথে মাখিয়ে নেব। সব মাখানো হয়ে গেলে আমরা লাস্টলি যেটা করব, এই গ্যাপসগুলো যেগুলো আছে চিকেনে ওইগুলোতে যাতে ঠিকঠাক মশলা যায়, দেখবো যে ওইগুলোতে ঠিকঠাক গেছে কি না। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে, দেখা যাক। সব কিছু মাখানো হয়ে গেলে আমরা এইভাবে সবগুলো এটা রেখে দেবো, মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেটের জন্য। আর আমি এটা 1 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে আনবো। আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে, চিকেনও বেরিয়ে এসছে এই দেখো। আর এটা হচ্ছে গ্রিল করার জন্য, আমরা এটাতে সিম্পলি এবার এই মোল্টেন বাটার যেটা আমি গরম করে রেখেছিলাম, মোল্টেন বাটার এইগুলোতে একটু একটু করে দিয়ে দেবো, ঠিক আছে, একটু একটু করে দিয়ে দেবো। মোল্টেন বাটারগুলো আমরা ওয়ের উপরে দিয়ে দিচ্ছি,
নিচে একটা অবশ্যই কিছু রাখতে হচ্ছে, কারণ তাহলে এগুলো খোলে খোলে পড়বে। এবার একটা একটা করে চিকেন, এই চিকেনগুলো এবার একটা একটা করে এর উপরে চাপিয়ে দেবো। যদি মশলা কিছু চাপিয়ে দেবো, আমরা গ্রিলের ওপর দিয়ে দিয়েছি চিকেনটা। এরপরে আমরা এর উপর একটু একটু করে বাটার দিয়ে দেবো, মোল্টেন বাটার। মোল্টেন বাটার দিয়ে দেবো, আই গেস আমি কিছু ভুল করছি না, দেখা যাক। এবার আস্তে আস্তে এটাকে মাইক্রোওভেনের ভেতর ঠিকঠাক প্লেস করে দিচ্ছি। ঠিকঠাক প্রেস করে দেবো, জানি না এই পিসটা এত লুজ হয়ে গেল কি করে। ঠিক আছে, দেখা যাক, এইটুকুটাই থাক, আই হোপ ঠিকঠাক আছে। এবার মাইক্রোওভেনের ডোর বন্ধ করে দিলাম। আর এইখানে আমাদেরকে অপশানে চলে যেতে হবে মাইক্রোওভেন প্লাস গ্রিল, এটা থ্রি টাইমস প্রেস করতে হবে, করে 10 মিনিটস টাইমার দিয়ে স্টার্ট। স্টার্ট হয়ে গেছে, আফটার 10 মিনিটস আমি এটাকে আবার আরেকবার চেক করব, দেখা যাক কেমন হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। আহা, ফার্স্ট প্রসেস অফ গ্রিলিং ইজ ডান, দেখা যাক ভেতরটা কেমন হয়েছে। ও এম জি, কিছুটা কুক হয়েছে, পুরোটা এখনো হয়নি। এটাকে আমি বের করবো কি করে, কাম চালাও কিছু করতে হবে। কাম চালাও যখন করতেই হবে, এই সানাশিটা আমি ইউজ করবো। ওকে ফাইন, এটাকে আমি বের করলাম। এটাকে উল্টাতে হবে, এটাকে উল্টা করে উল্টাতে হবে। এগুলো সব হচ্ছে কাম চালাও প্রসেস। তো এর মধ্যে আমি আবার এই একটু মোল্টেন বাটার দেবো, ভালোভাবে দিয়ে দেবো। মোল্টেন বাটার দিয়ে দিলাম, আর এতক্ষণে এটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটাকে আবার 10 মিনিটসের জন্য শুধু গ্রিল করতে পাঠিয়ে দেব, মাইক্রোওয়েভ গ্রিল না, শুধু গ্রিল, দেখা যাক কেমন হয়। এই গ্রিল অপশনটা হচ্ছে গ্রিল ফর 10 মিনিটস স্টার্ট। হয়ে গেছে গ্রিল মোড, এবার দেখবো কেমন হয়েছে ফাইনাল ওয়ালা প্রসেস। দেখতে তো ভালোই লাগছে, জানি না কেমন হবে। গরম ভাই ভেতরটা, ওয়াও। চম্পা হয়েছে, ওয়েট ওয়েট, এগুলোকে নাম নেই, আচ্ছা আমি এটাকে হাত দিয়েই আই গেস নামাতে পারবো।
তোমরা একটু দেখে বলো, কমেন্ট করো যে কেমন হয়েছে ব্যাপারটা। খেতে তো বিশাল ইচ্ছে হচ্ছে, চলো এবার খেয়ে রিভিউটা দিই। বেশ শক্ত হয়ে গেছে, কিছু করা যাবে না, সরি। চিকেনটার হালত প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট করাচ্ছে সব কিছুতে। এই যে আমি খেয়েছি একটা, প্রথমে একটু কাঁচা ছিল, বললাম আর একটু রিট করতে, মাঝখানে ঠিক করলাম, আবার এই যে এই অবস্থা। ভীষণ দাঁত ফাঁত ব্যথা হয়ে যাচ্ছে, খাওয়ার যাচ্ছে না একদম। মানে টেস্টটা ভালো হয়েছে, বাট একটু বেশি গ্রিল হয়ে গেছে, টেস্টটা ভালো হয়েছে। মানে 20 মিনিট টাইমারটা দেওয়া উচিত হয়নি, মানে এবার থেকে 10 মিনিটেই করব। এটা একটা শিখছে করা, যেটা আগে বানিয়েছিলাম ওইটা খেয়ে বড় ভালো হয়েছিল, বাট ওইটা আমি রেকর্ড করতে পারিনি, সো আই এম ভেরি সরি। এটা পরে আমি যেটা বানিয়েছি এটা বেশি গ্রিল করে ফেলেছি আর বেশি ক্রিস্পি হয়ে গেছে। টেস্ট ঠিক আছে, বাট ক্রিস্পি হয়ে গেছে। আই হোপ নেক্সট টাইম এগুলো মাথায় রাখবো। দু রকমের অনুভূতি পেলাম, সেটা আমি রেকর্ড করিনি, আই এম সরি অ্যাবাউট ইট। ফার্স্ট টাইম আমি এরকম কিছু একটা রেসিপি বানালাম আর এক্সপেরিমেন্ট এনাকে দিয়ে করেছি। আমাকে দিয়ে ক্যামেরা ধরিয়েছে আর প্রথম খাবারটা আমাকেই খাইছে, সেটা হলো কাঁচা। আমার এরকম কোনো ইচ্ছা ছিল না, বাট তাও যেহেতু বাড়িতে বসে আছি টেস্ট গুড ছিল, বাট একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে, টেস্ট ওয়াজ গুড। যাই হোক, এটাই খেতে হবে যেহেতু নিজের হাতে বানিয়েছি, নষ্ট করা চলবে না। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, নোংরা করাও যাবে না। যা হার্বল আছে আমি ডাস্টবিনে গিয়ে ফেলে আসবো, বা ম্যাট ডাস্টবিনে গিয়ে ফেলে আসবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। চলো টাটা।